5 মিনিট হয়ে গেছে। একটু মাটন পোলাও করবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম দই। দইটাকে ভালো করে ফেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মাটন পোলাওতে মাটনটা প্রথমে ম্যারিনেট করে রাখবো, তো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ ভরে আদা রসুন বাটা। এখানে শুকনো মশলা নিয়ে নিয়েছি হলুদ, এটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে, গোলমরিচ আর এটা গরম মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। দিয়ে দেবো হচ্ছে মাটনগুলো, দিয়ে আধ ঘন্টা মতন ভালো করে এটা মিক্স করে আধ ঘন্টা মতন ম্যারিনেট রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার পোলাওটা রান্না করবো। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল গরম হয়েছে, এবার দিয়ে দেবো 2 পিটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেবো। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ভালো করে কষে নেবো। পাঁচ মিনিট হয়ে গেছে কষানো, এবার এই পর্বে আমি দেবো হচ্ছে নুন আর 5 মিনিট কষিয়ে নেবো। আর যে 5 মিনিটটা রয়েছে সেই 5 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কষাবো। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে গরম জল, খুব বেশি নয়, অল্পই দেবো জল। দিয়ে 20 মিনিট জল দিয়ে 20 মিনিট ঢাকনা লাগিয়ে রান্না করে নেবো, যাতে মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি 2-1 বার মাংসটা নেড়েও দিয়েছিলাম, মাংসটা হয়ে গেছে, এই দেখুন। মাংসের মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, 6 কাপ জল দেবো। আমার এখানে 5 কাপ মতো জল আছে, আর 1 কাপ আমি কেশর ভিজিয়ে রেখেছি, দুধ কেশর, ওই ওই ওইটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু গরম জল, ঠান্ডা 1 কাপ আমুল দুধ, 3 চামচ আমুল দুধ আর কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কেশর ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এবার পুরো চালটার মধ্যে নুন ঢুকবে, সেই হিসাবে আরেকটু নুন দিতে হবে। জল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর এই যে কিশমিশ, একই সঙ্গে দেবো। তখন মাংসটা বেশি প্রায় আধ ঘন্টা আগে তখন আমি জল চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল দিয়ে দিচ্ছি। এই পর্বে আমি একটুখানি জয়িত্রী, জায়ফল আর কয়েকটা ছোট এলাচ নিয়ে একটু জাস্ট টেলে নিয়ে আমি ডাস্ট করে রাখি, এটা পোলাওতে দিলে খুব সুন্দর গন্ধ আসে। আমি দিয়ে দিচ্ছি একটু 1/2 চামচ মতের মধ্যে। এবার ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিট করবো। 5 মিনিট হয়ে গেছে, যে বাকি জলটা আছে আর একটুখানি শুকিয়ে দেবো। জলটা এবার পুরোপুরি মানে পুরোপুরি না, একটু ভেজে ভেজে আছে, শুকিয়ে আসছে। এবার এই পর্বে আমি এটাকে ভাপে বসিয়ে দেবো, দিয়ে দেবো ঘি, এটা আমি 10 মিনিটের জন্য ভাপে বসাবো, কিন্তু ডাইরেক্ট নয়, চাটু দিয়ে। চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিচ্ছি, জলটা একদম লো, 10 মিনিট ভাপে দিয়ে ওরকমই ছেড়ে দিয়েছিলাম, আরো 10 মিনিট এবার আমি দেখব।